রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকাত রানী বলে কটাক্ষ করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে সোনামুখীতে বিশ্ব হিন্দু পরিষদের এক মিছিলে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে চোরেদের ডাকাত রানী, তো ডাকাত চাইছে যে রামরাজত্ব তৈরি না হোক, আর আমরা চাইছি রামরাজত্ব তৈরি হোক, বাংলা একটা সোনার বাংলা তৈরি হোক, এটাই হচ্ছে বড় কথা। ডাকাত রানী বসে আসেন চোরেদের রক্ষা করতে, আর আমরা বাংলায় অভিজিৎ নেতৃত্বে সোনার বাংলা তৈরি করতে চাইছি, এটাই ফারাক। তিনি আরো বলেন, পশ্চিমবাংলায় সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে, পশ্চিমবাংলা সোনার বাংলা তৈরি করতে হলে ডাকাত এবং চোর এবং এই ডাকাত রানী তার ভাইপো চোরের সম্রাট তাদেরকে হাঁটাতে হবে, নড়ে চোরেদের কথা চোরেরাই বলবে, চোরেদের কথা ডাকাতরাই বলবে। কালকে বলেছেন না যে আমাকে যদি কেউ চোর সাব্যস্ত করতে পারে, তিনি চোর নন, তিনি ডাকাত। ডাকাত বাংলায় পড়েছে মহাবিপদ ঘরে ঘরে। মুখ্যমন্ত্রী ধর্ণায় বসেছে চোরদের বাঁচানোর, ওটার সঙ্গে তো রামনবমীর মিছিলের সম্পর্ক নেই। রাম সকলের, যারাই রামকে ভালোবাসে তারাই মিছিলে আজকে অংশগ্রহণ করেছে, আর মুখ্যমন্ত্রী ওটা করছে, ওটা হচ্ছে চোরদের বাঁচানোর জন্য। আর এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ধর্ণায় কখন বসে, যখন উনি বুঝে যান যে বিপদ আমার কাছাকাছি চলে এসছে, আমাকে ছুঁতে পারে, তখনই উনি ধর্ণায় বসে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা রিপোর্ট, আনন্দ বার্তা।